রাজ্যের নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে রাজ্যের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী সরকারি প্রকল্প চালু রয়েছে এই প্রকল্পগুলি সমাজের সকল স্তরের নাগরিকদের আর্থ ও সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং এ কারণে এই সকল জনকল্যাণমূলক প্রকল্পগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এগুলো সঠিক সময় মতো বাস্তবায়ন আবশ্যক একই সঙ্গে সময় সময়ে নাগরিকের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের পরামর্শ সুশাসনের একটি প্রধান অংশ হিসেবে বিবেচিত হতে পারে এই উদ্দেশ্যে গত সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিনে প্রতি ঘরে সুশাসন নামে একটি বিশেষ অভিযান চালু হয়েছে যা নভেম্বর মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে এই প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং পরিষেবাগুলি প্রতিটি নাগরিক ও সুবিধাভোগীদের দরজায় দরজায় ধাপে ধাপে পৌঁছে দিয়ে নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্যমাত্রা পূরণের জন্য দ্রুত গতিতে কাজ করার জন্য সোমবার এক বিকাশ মিটিং অনুষ্ঠিত হয় এর মাধ্যমে চলমান উন্নয়নমূলক কাজগুলি চূড়ান্ত এবং কার্যকর করার জন্য এদিন জিরানিয়ার পঞ্চায়েত সমিতির কনফারেন্স হল ঘরে বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম জেলা জুড়ে প্রতি সোমবার গ্রামীণ এবং শহরে এলাকায় স্থানীয় সংস্থাগুলিতে সভার আয়োজন করে তা পরিচালনা এবং পর্যালোচনা করার অঙ্গ হিসেবে এই বিকাশ মিটিং অনুষ্ঠিত হয় মাঠ পর্যায়ের শিবির আয়োজনের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক ফ্ল্যাগশিপ স্কিম ও পরিষেবাগুলির অধীনে যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের বিভাগ ও বিভিন্ন সংস্থার দ্বারা বিভিন্ন পরিষেবা দ্রুত প্রদান করার জন্য বৈঠকে উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন তিনি দেশের প্রধানমন্ত্রী মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার নেতৃত্বে দেশ এবং রাজ্যে দরিদ্রদের সেবা সুশাসন ও তাদের কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি রাজ্য সরকারেও দরিদ্রদের সেবা সুশাসন এবং তাদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে ওনারা দেশের এবং রাজ্যের উন্নয়নে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি ঘরে সুশাসন কর্মসূচিকে সফল করে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি এই বিকাশ মিটিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জিরানিয়া মহকুমায় মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য মহকুমা পুলিশ আধিকারিক হেমাদ্রী প্রসাদ দাস জিরানিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুরাগ সেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস ভাইস চেয়ারপারসন প্রীতম দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন নেন